শিলচরে অবৈধভাবে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। অবৈধভাবে রাস্তা দখল করে বিল্ডিং গড়ে তোলা সহ ফুটপাতে দোকান ঘরের অংশ গড়ে তোলার জন্য শহরজুড়ে যানজট সমস্যার পাশাপাশি জনগণকে চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার অবৈধভাবে রাস্তা দখলকারীদের নোটিশ প্রদান করা হলেও একাংশ লোকেরা এতে কর্ণপাত করেনি, যার দরুন শহরের যানজট সমস্যার নিরসনে সোমবার প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রাঙ্গিরখাড়ি এলাকায় দলবল নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন। বুলডোজার চালিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গড়ে তোলা বিল্ডিং এর ছাদ সহ ফুটপাতে গড়ে তোলা দোকান ঘরের অংশ গুঁড়িয়ে দেয় প্রশাসন। এই পদক্ষেপে এদিন সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, শহরকে যানজটমুক্ত করতে প্রশাসনের এই পদক্ষেপ খুবই জরুরি। আগামীতে গোটা শহর জুড়ে অবৈধভাবে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন এভাবেই বুলডোজার চালাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। সোমবারে উচ্ছেদ অভিযান চালানোয় অবৈধভাবে রাস্তা দখলকারী প্রভাবশালী ব্যক্তিদের কিছুটা হলেও টনক নড়বে বলে আশাবাদী স্থানীয় জনগণ। শিলচরকে স্বচ্ছ ও যানজটমুক্ত করতে বুলডোজার চালানোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে শিলচর পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আর্ধসামরিক বাহিনী জওয়ানরা সামিল ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এখানে উচ্ছেদটা করছে প্রশাসন করছে, এই কারণে এখানে অবৈধভাবে রাস্তা দখলকারে বিল্ডিং বানানো হয়েছে, তার জন্য এখানে উচ্ছেদ করা। এই উচ্ছেদটা অনেক আগে করার প্রয়োজন ছিল, আর অনেক আগে আমার জানার মধ্যে আরও কয়েকবার এসেছিলো, কোনো না কোনো কারণবশত হয়তো ওদেরকে সময় দিয়েছে না কী দিয়েছে বলে তার জন্য করা হয়নি। এই যে আমাদের শিলচর শহরের রাস্তাঘাটের অনেক যানজটের সৃষ্টি হয়, তার জন্য আমরা অনেক সময় এই আমরা প্রশাসনকে দায়ী করি। আসলে রাস্তার জায়গাগুলো, রাস্তার যে অবৈধভাবে জায়গাগুলো বড় বড় মানে বিল্ডিং করে নিয়েছে ওরা, প্রভাবশালী লোকেরা এগুলা অবৈধভাবে রাস্তার জমি দখল করে বিল্ডিং বানিয়েছে, তার জন্য এই উচ্ছেদ হচ্ছে। এই উচ্ছেদটা অনেক আগে অনেকবার নোটিশ দেওয়া হয়েছিল, করা হয়নি, আজকের আঙ্গিকারিতে করা হচ্ছে। আমি মনে করি পুরো শিলচর শহরে এটা করা উচিত। আজকে বর্তমান প্রশাসন এবং বর্তমান সরকারের এটা একটা ভালো, খুব ভালো পদক্ষেপ আমি মনে করি, আর এটা খুব জরুরি আমাদের শিলচর শহরের জন্য। রাস্তাঘাটে চলাফেরা অনেক সমস্যা হয়, রাস্তাঘাটে দখল করে যাওয়া, রাস্তা ছোটো হচ্ছে, রাস্তাতে ফুটপাথ হচ্ছে না, মানুষ চলাচলা করতে পারছে না, দিন দিন যানবাহন বাড়ছে, পপুলেশন বাড়ছে, এখানে চলাফেরার যানজটের অনেক সৃষ্টি হয়। ওই রাঙ্গিরখাড়িতে দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাটের জন্য অনেক অ্যাক্সিডেন্টের শিকার, কত কয়েকদিন পরপর অ্যাক্সিডেন্ট হয়। এগুলো একমাত্র রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাট বড় করা খুব দরকার। ঠিক আছে, ওই রাঙ্গিরখাড়ি পয়েন্টের এখানে ভাঙা হচ্ছে, এখানে বায়োমেট আছে, বায়োমেটের সামনে এখানে ভাঙা হচ্ছে, আরও আগের দিকে আগে পিছে এগুলো ভাঙা হবে। যেগুলো এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন আর জেলা প্রশাসনের আধিকারিকরা আছেন, অফিসাররা আছেন, সেটেলমেন্টের অফিসাররা আছেন, ওনারা সবাই মিলে এখানে ওদের ম্যাপ অনুযায়ী ওরা দখল করে নিচ্ছে, ওরা এবার ভেঙে নিচ্ছে, অবৈধভাবে বিল্ডিং বানিয়েছে, তার জন্য ভাঙা হচ্ছে। এবং অনেক আগে নোটিশ দেওয়া হয়েছে, তারা করেনি, তার জন্য এখন প্রশাসন এসে ভাঙছে।